অষ্টম লেকচারের শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লেকচারে আমরা মহাকর্ষ সূত্র সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেব। লেকচার শুরুর আগে আমি সবাইকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে লেকচার নোটটা একটু আগে থেকে পড়ে রাখলে সুবিধা হয়। লেকচার নোটটা, যে বিষয়বস্তু আলোচনা করা হয়েছে লেকচার নোটে, তারই একটা সামারি হচ্ছে আজকের এই লেকচারটা, লেকচার ভিডিওটা। তো লেকচার নোটটা পড়লে দেখা যাবে যে লেকচার নোটের শুরুতে আমি মহাকর্ষ আবিষ্কারের ইতিহাস সম্পর্কে এখানে একটা বলেছি। অ্যারিস্টটলের আমল থেকে নিউটনের সময় পর্যন্ত নানা সময়ে নানা কালের বিজ্ঞানী এবং জ্যোতির্বিদদের নানা প্রচেষ্টা আর মাধ্যমে কিভাবে আস্তে আস্তে মানব সভ্যতা মহাকর্ষ আবিষ্কারের দিকে এগিয়েছে তার একটা শর্ট হিস্ট্রি দেওয়া হয়েছে। অ্যারিস্টটল, তারপর টলেমির পর কোপার্নিকাস, টাইকোবাহে, কেপলার, গ্যালিলিও, নিউটন, এই প্রমিনেন্ট বিজ্ঞানীদের অবদান সম্পর্কে সংক্ষেপে সংক্ষেপে করে বলা হয়েছে। তো সেই দিকে আমি যাচ্ছি না আপাতত, আমি এখন ফিরে যাচ্ছি নিউটনের কাছে, যিনি সর্বপ্রথম মহাকর্ষ সূত্রই দিয়েছিলেন। তো নিউটন বিজ্ঞানের ইতিহাসে খুব প্রভাবশালী বিজ্ঞানীদের একজন। মহাকর্ষ সূত্রটি তিনি সর্বপ্রথম প্রকাশ করেন 1687 খ্রিস্টাব্দে। তার বই, বিখ্যাত একটা বই, বিজ্ঞানের ইতিহাসে খুব বিখ্যাত একটা বই বই হিসেবে একটা আখ্যা দেওয়া হয়। সেটা হচ্ছে যে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। সেই বইটিতে সর্বপ্রথম নিউটন মহাকর্ষ সূত্র সম্পর্কে বলেন। এই হচ্ছে সেই বইটি, ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, যেটি 1687 খ্রিস্টাব্দে নিউটন প্রকাশ করেন। তো এই বইটি পরবর্তী 300 বছর মেকানিক্সের ভিত্তি হিসাবে কাজ করে। এই বইটির মধ্যে নিউটন নিউটনের মহাকর্ষ সূত্র, তারপর গতি সম্পর্কিত সূত্রগুলো, তারপর কেপলার সূত্রের গাণিতিক প্রমাণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। খুব প্রভাবশালী এবং খুব প্রভাবশালী একটি বই বিজ্ঞানের ইতিহাসে, একে সেই বই প্রভাবশালী বই হিসেবে আখ্যা দেওয়া হয়। তো মেকানিক্সের ভিত্তি হিসাবে কাজ করেছে এই বইটি পরবর্তী 300 বছর। তো এই বইটি প্রকাশের পেছনে নিউটনের বন্ধু এডমন্ড হেলিরও কিছুটা অবদান ছিল, কারণ তিনি আর্থিকভাবে সহায়তা করেন। যদিও বইটি 1687 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সর্বপ্রথম, কিন্তু আসলে নিউটন তারও অনেক অনেক আগে মহাকর্ষ সূত্রটি বের করে রেখেছিলেন। সেটা হচ্ছে যে 1665 খ্রিস্টাব্দের দিকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্লেগ রোগের কারণে বন্ধ দিতে হয়। তো নিউটন তার গ্রামের বাড়ি উস্থবে বেড়াতে চলে আসেন। আসলে তিনি অবসরকালীন সময়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট এবং বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করতে করতে গিয়ে এই মহাকর্ষের ধারণাটি তার মাথায় আসে। তো তিনি তারও অনেক অনেক পর 1687 খ্রিস্টাব্দে এই বইটিতে পরবর্তী মহাকর্ষ সূত্রের কথা প্রথম উল্লেখ করেন। তো মহাকর্ষ নিয়ে আমরা অনেক কিছু বললাম, কিন্তু আসলে মহাকর্ষ বলতে আসলে কি বোঝায়, সেটা হচ্ছে যে ভর আছে এমন যে কোনো বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে। অর্থাৎ প্রথম শুনলে এই কথাটা বিশ্বাস হতে চায় না, যে এখানে বলে আছে যে মহাবিশ্বের, এই কথাটার মানে হচ্ছে যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করছে। তো এখন এই আকর্ষণ বল কিভাবে কাজ করে এবং কিভাবে এই আকর্ষণ বলের পরিবর্তন হয়, তো সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো সেটা সম্পর্কে জানার আগে আমাদের এটা জানতে হবে যে এই আকর্ষণ বল নির্ভর করে আসলে বস্তুটির ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর। তো মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করছে, এবং এই আকর্ষণ বলের মান নির্ভর করে বস্তুর গতির ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর। তো এটা হচ্ছে মহাকর্ষ সূত্র সম্পর্কে আমরা জানলাম। এখন এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করার জন্য আমাদের কিছু জিনিস কল্পনা করে নিতে হবে। আমরা ধরে নিচ্ছি যে M1 এবং M2 ভরের দুটি বস্তু আছে, আবার আরো ধরে নিই যে এদের মধ্যকার দূরত্ব R এবং এদের মধ্যকার আকর্ষণ বলের মান F। ছবিটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে M1 ভরের একটা বস্তু, আবার এখানে M2 ভরের একটা বস্তু, এদের মধ্যকার দূরত্ব R। আপাতত আমরা এখানে গোলাকার দুটা বস্তু কল্পনা করছি। তো এদের মধ্যকার আকর্ষণ বল নিয়ন্ত্রিত হয় এই সূত্রটা দ্বারা। এখানে আরেকটা টার্ম আমরা জি ইউজ করেছি, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক।
তো এখানে একটা কথা মনে রাখতে হবে যে আকর্ষণ বল বস্তুটির কেন্দ্র বরাবর কাজ করে, এবং M1 বস্তুটি F1 বস্তুটিকে যে বলে আকর্ষণ করে, M2 বস্তুটিও F1 বস্তুটিকে সে এক সরি M1 বস্তুটি M2 বস্তুটিকে যে বলে আকর্ষণ করে, M2 বস্তুটিও M1 বস্তুটিকে সে একই বলে আকর্ষণ করে, অর্থাৎ এদের পরস্পর আকর্ষণ বলের মান সমান। আমরা এখানে দেখতে পাচ্ছি যে F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু জি M1 M2 ডিভাইড বাই R2। একটা কথা বারবার মনে রাখতে হবে যে এদের আকর্ষণ বল পরস্পর সমান, অর্থাৎ এদের ভর যদিও ভিন্ন দেখতে পাচ্ছি আমরা এখানে, এমন ভরের বস্তুটাকে একটু বড় মনে হচ্ছে, অর্থাৎ এর ভর বেশি আমরা ধরে নিতে পারি, আবার M2 ভরের বস্তুটা এখানে একটু ছোট আকৃতির আমরা ধরে নিতে পারি, M2 ভরটা একটু কম, কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে এদের মধ্যেকার আকর্ষণ বলের মান সমান। তো এখানে আমরা মহাকর্ষ ধ্রুবক জি ইউজ করেছি, তো মহাকর্ষ ধ্রুবক জি কি এবং এটার মান কত সেটা না হয় আমরা সেটা আমরা সেই সম্পর্কে মহাকর্ষ ধ্রুবক সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানবো, আপাতত এই প্রশ্নটা সরিয়ে রাখি। কারণ নিউটন যখন প্রথম মহাকর্ষ সূত্র দেন তখন তখনও আসলে জি এর মান জানা ছিল না, কারণ হচ্ছে তখন বল পরিমাপের কোনো সিস্টেম জানা ছিল না। তো নিউটন পরবর্তী নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কারেরও অনেক পরে, প্রায় 110 বছর পরে, হেনরি ক্যাভেন্ডিশ প্রথম এক্সপেরিমেন্টালি এই মহাকর্ষ ধ্রুবক জি এর মান বের করেন। এই কোর্সের কোন একটা পর্যায়ে আমরা এটা জানার চেষ্টা করব, আর সেই এক্সপেরিমেন্ট সম্পর্কেও হয়তো বলবো। তবে এখানে আমরা মহাকর্ষ ধ্রুবকের মানটা জেনে রাখি, সেটা হচ্ছে যে 6.67 ইন্টু 10^-11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো আমরা মহাকর্ষ ধ্রুবক সম্পর্কে মহাকর্ষ ধ্রুবকের মানটা জানলাম, এন হলো এখানে বলের একক, এম দূরত্বের একক, কেজি ভরের একক, কিলোগ্রামকে প্রকাশ করছে। তো এখানে এককগুলো কিভাবে এলো সেগুলো আমরা সময় হলে জানবো। তো এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে শুধু আপেল না, পৃথিবীও ত্বরণ হয়, দুজনেই দুজনকে আকর্ষণ করে সমান বল দিয়ে। আপেলের ভর কম তাই ত্বরণ অনেক বেশি হয়, পৃথিবীর ভর অনেক অনেক বেশি তাই ত্বরণ অনেক 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 কম। এই কথাটা আসলে বলেছি, একটা কথা বলি যে আমরা মহাকর্ষ পড়ার সময় আমরা আপেল আপেল গাছ আর পৃথিবীর আকর্ষণ বলের কথা প্রায় সময় নিয়ে আসি মহাকর্ষ পড়ার সময়, যেটা হয় যে সেটা হচ্ছে যে পৃথিবীর আকর্ষণ বলের কারণে আপেলটা গাছ থেকে পড়ে পৃথিবীর দিকে ছুটে আসে। তো এখানে আমরা কিন্তু চিন্তা করি এই ছবিটাতে, যে M1 ভরের বস্তুটাকে আমরা ধরি পৃথিবী, আর M2 ভরের বস্তুটাকে আমরা ধরি আপেল। তো আমরা সচরাচর যেটা দেখি যে আপেলটাই পৃথিবীর দিকে ছুটে যাচ্ছে, এখানে আমরা পৃথিবীর কোনো সরণ দেখি না, কিন্তু আমার মহাকর্ষ সূত্র মতে কিন্তু আমার দুজনই দুজনকে আপেল এবং পৃথিবী দুজনই দুজনকে সমান বলে আকর্ষণ করছে। তো আমরা শুধু আপেলের ত্বরণটাই কেন দেখি, আমরা তো পৃথিবীর ত্বরণ নোটিস করি না। আসলে এর কারণটা হচ্ছে যে আমি যদি এখানে আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই আকর্ষণ বলের মানে এদের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এই এদের ভরের এই কথাটা পরবর্তী আসতেছে। তবে সূত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এদের ভরের গুণ ভর দ্বয় গুণ করে একটা টার্ম এসেছে, তো এদের ভরের গুণফলের উপরে আকর্ষণ বলটা নির্ভর করে, এটা আমরা সূত্র দেখে বলতে পারি। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এদের আকর্ষণ বল সমান হলেও পৃথিবীর ভর অনেক অনেক বেশি এবং আপেলের ভর অনেক অনেক কম, কাজে একই পরিমাণ বল কাজ করা সত্ত্বেও যেহেতু আমার পৃথিবীর ভর অনেক অনেক বেশি তাই এর ত্বরণ অনেক অনেক কম হয়, আবার আপেলের ভর অনেক অনেক কম তাই এর ত্বরণ এর ত্বরণটা সহজেই চোখে আমাদের চোখে পড়ে। কিন্তু মনে রাখতে হবে যে এক্ষেত্রে পৃথিবীরও খুব অল্প হলেও খানিকটা ত্বরণ হয়েছিল, যদিও আমরা বাস্তব জীবনে দেখি যে আপেলটাই পৃথিবীর দিকে ছুটে আসে, কিন্তু তারপরও এখানে মনে রাখতে হবে পৃথিবীর এই মহাকর্ষ বলের কারণে এই পৃথিবীরও কিন্তু খানিকটা ত্বরণ হয়েছিল। তো এখানে আমি একটা কথা বলবো যে এখন M2 ভরের আপেল আছে, আমি আরেকটা ভর নিয়ে আসলাম, ধরো আমি নিজে একটা বস্তু, সেটা হচ্ছে আমার ভর হচ্ছে M3। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখি যে পৃথিবীর ভর M1 এবং আপেলের ভর M2 কে গুণ দিয়ে আমরা বিশাল বড় একটা সংখ্যা পাবো, এবং সেই সংখ্যা থেকে আমরা দেখতে পাবো যে এখানে বসালে এই সংখ্যা সূত্রে বসালে আমরা দেখবো যে অনেক বড় একটা মান পাচ্ছি। কিন্তু আবার M2 ভরের আপেল এবং M3 ভরের আমি এই দুইটা ভর গুণ দিয়ে আমরা যদি এখানে বসাই তাহলে দেখবো সেই আগের তুলনায় সেই গুণফলের মানটা এখানে অনেক অনেক কম। কাজে এই সূত্র থেকে আসলে বুঝে ফেলা যায়।
যে কেন আসলে সচরাচর আমি আপেল আর আমার মধ্যে আকর্ষণ বলটা খুব একটা নোটিস করি না কেন। তো ম্যাথমেটিক্যালি আমরা যখন হিসাবগুলো করব তখন আমরা আরো স্পষ্ট করে বুঝে যাব যে কেন আসলে আমরা বাকি বস্তুগুলোর মধ্যেকার আকর্ষণ বলটা টের পাই না। আসলে মহাকর্ষ বল খুবই দুর্বল একটা বল। এই মহাকর্ষ বল আসলে স্পষ্ট হয়ে উঠে যখন অনেক বিশাল ভরের আকৃতির কোনো বস্তু আমার চারপাশে মধ্যে আসে, তখন সেই মহাকর্ষ বলটা আমাদের কাছে স্পষ্ট হয় যে পৃথিবী এক্ষেত্রে বিশাল ভরের একটি বস্তু। তাই এর আশেপাশে গেলেই মহাকর্ষ বলটা আমাদের কাছে স্পষ্ট হয়ে আসে, কিন্তু আসলে সেই তুলনায় আমার ভর আর আপেলের ভর খুব কম, কাজে আমার আর আপেলের আকর্ষণ বলটা এখানে আমার খুব একটা স্পষ্ট হয় না আমাদের কাছে। তারপরেও কিন্তু মনে রাখতে হবে যে মহাকর্ষ সূত্র মতে আমাদের মধ্যে কিন্তু কোনো অবশ্যই আকর্ষণ বল কাজ করছে। তো আরো তিন ধরনের বল আছে, মানে মোট চার ধরনের মৌলিক বল আছে, সেই বলগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। তো মহাকর্ষ বল এই চার ধরনের মৌলিক বলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল বল। তো আমরা মহাকর্ষ বল সম্পর্কে জানলাম, তবে একটা কিছু মনে মনে রাখতে হবে যে আকর্ষণ বল এদের কেন্দ্র বরাবর কাজ করে। তো এখন আমি এই যে সূত্রটা পড়লাম যে F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু G m1 m2 ডিভাইড বাই R2, তো এখানে এই সূত্রটা দেখে কি বেশ কিছু জিনিস চিন্তা করার ব্যাপার আছে যে এখানে ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে আকর্ষণ বলের মান এদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে কনস্ট্যান্ট জি দিয়ে গুণ করে আমরা বলটাকে এই প্যারামিটার গুলো এই মানে এই সূত্রটা এনেছি, এখানে কনস্ট্যান্ট জি দিয়ে গুণ দিতে হচ্ছে। আমরা জানি যে জিটা হচ্ছে যে মহাকর্ষীয় ধ্রুবক। তো এখন আমরা কিভাবে ভরের গুণফলের সমানুপাতিক একটু চিন্তা করে দেখি, সেটা হচ্ছে যে আমার m1 m2 হচ্ছে ভরের গুণফল। তো এই গুণফল যদি দ্বিগুণ হয় তাহলে আমার বলও এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই সূত্র আমি এটা বসালেই দেখতে পাবো যে m1 m2 যদি 2m1 m2 হয় তাহলে আগের তুলনায় বলটা দ্বিগুণই হয়ে যাচ্ছে। যদি 3m1 m2 হয় তাহলে বলটা আগের তুলনায় তিন গুণ হয়ে যাচ্ছে। যদি 4m1 m2 হয় তাহলে বলটা আগের তুলনায় চার গুণ হয়ে যাচ্ছে। এখন কোন আমি এভাবে দেখি যে একটা m1 ভরটাকে আমরা দ্বিগুণ করে 2m1 করে ফেললাম, m2 ভরটাকে তিন গুণ করে আমরা 3m2 করে ফেললাম, তাহলে দুটোর গুণফল হয় 6m1 m2। কাজে সেখানেও দেখছি আমরা যে বলটা 6f হয়ে যাচ্ছে, অর্থাৎ বল আগের তুলনায় ছয় গুণ হয়ে যাচ্ছে। আবার ভরের গুণফল অর্ধেক করে দিলে আগে বলটা আগের তুলনায় অর্ধেক হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এই ভরের গুণফলের সমানুপাতিক আমরা দেখলাম এই সূত্র মতে। আর আরেকটা হচ্ছে যে দূরত্বের আকর্ষণ বল মহাকর্ষ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা এখানে দেখি যে আমরা এফ প্রপোর্শনাল 1/r², অর্থাৎ আর এর জায়গায় আমরা যদি টুয়াইস আর বসাই তাহলে বলটা কিন্তু আগের তুলনায় আগের চার ভাগের এক ভাগ পরিমাণে কমে আসছে। আবার যদি আর এর জায়গায় থ্রাইস আর বসাই তাহলে বলটা আগের নয় ভাগের এক ভাগ পরিমাণ কমে আসছে, মানে এক ভাগ কমে আসে না, মানে আগের নয় ভাগের এক ভাগ পরিমাণ হয়ে যায়। তো আবার মধ্যকার দূরত্ব আমরা হাফ যদি করে দিই তাহলে এখানে দেখবো যে আর এর জায়গায় হাফ আর বসালে আমরা দেখবো যে এই আগের মানের তুলনায় এটা বলটা চার গুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আর এর জায়গায় আমরা যদি হাফ আর বসাই তাহলে নিচে যে হাফ স্কোয়ারটা এটা উপরে এসে গিয়ে মানে নিচের দুইটা উপরে এসে গিয়ে চার হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা বলটা চার গুণ হয়ে যাচ্ছে। তো একই সঙ্গে এক তিন ভাগের এক ভাগ করে দিলে দূরত্ব আমার বল হয়ে যাচ্ছে আগের তুলনায় নয় গুণ। তো এই ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই হচ্ছে এই সূত্র থেকে আমরা দেখলাম মহাকর্ষ সূত্র থেকে। তো এখন এখানে আমরা ডায়াগ্রাম দিয়ে একই জিনিসটি আবার দেখি যে এখানে প্রথম চিত্রে দেখা যাচ্ছে দুইটা এম ভরের বস্তু আছে, এদের মধ্যে দূরত্ব ডি। তো একটা বস্তুকে আমি ভর একটা বস্তুর ভরকে আমি দ্বিগুণ করে দিলাম, তো ভরের গুণফলটা আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেল। এম এবং টয়েস এম গুণ হয়ে আগের তুলনায় সেটা দ্বিগুণ হয়ে গেল, কাজে বলও সেটা দ্বিগুণ হয়ে যাবে আমার। যদি দুটো ভরকে আমি দ্বিগুণ দ্বিগুণ করে দিই তাহলে ভরের গুণফল চার গুণ হয়ে যাবে, তখন বল হয়ে যাবে 4f আগের তুলনায় চার গুণ। আবার একটা ভরকে ঠিক লাগলাম আর একটা ভরকে তিন গুণ করে দিলাম তাহলে ভরের গুণফল তিন গুণ হয়ে যাচ্ছে, সেহেতু এখানে আমার বল হয়ে যাবে 3f। আর ডান দিকে আমরা দেখি যে এদের দূরত্ব যদি আমরা পরিবর্তন করি তাহলে যদি দূরত্ব দ্বিগুণ করে দিই তাহলে বল হয়ে যাচ্ছে 1/4f, আর যদি দূরত্ব অর্ধেক করে দিই আগের তুলনায় তাহলে বল হয়ে যাচ্ছে আগের তুলনায় চার গুণ। আর যদি দূরত্ব দ্বিগুণ করি আর ভরের গুণফল যদি চার গুণ করে দিই তাহলে দেখব যে এটা কোনো ইফেক্টই পড়ে না। এখানে ভরের গুণফল চার গুণ কিভাবে করলাম, আমি ভরটাকে দুটা ভরকে আমি দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি করলাম,
অর্থাৎ আগে ছিল এম ভর দুটাই, এখন দুটাকে আমি টু এস এম করে দিয়ে দিলাম, ভর দ্বিগুণ করে দিলাম, তাহলে ভরের গুণফল আগের তুলনায় আগের চার গুণ হয়ে গেছে, আর দূরত্ব দ্বিগুণ করে দিলাম, তাহলে আমরা দেখব যে এখানে কোনো ইফেক্টই হয় নাই, অর্থাৎ মহাকর্ষ বল আগেরটাই আছে। অর্থাৎ আমি এখানে দেখি এই সূত্র অনুসারে দেখি যে এখানে আমি যদি এমনটাকে টুয়াইস এম ওয়ান করে দিই আর এমটুটাকে টুয়াইস এম টু করে দিই, তাহলে গুণফল হবে 4m1m2, আর দূরত্বটাকে যদি আমি আরেক জায়গায় টুয়াইস আর করে দিই তাহলে হয়ে যাবে এটা টুয়াইস আর হোল স্কোয়ার। তো উপরে একটা চার আছে, নিচে একটা চার আছে, সেই চাকা টাকাটি হয়ে দেখবো যে বলটা আগের মতোই রয়েছে, মহাকর্ষ বলে কোনো পরিবর্তন হয়নি। তো এখানে আরো অনেকগুলো কেস আমরা হিসাব করতে পারি, তো এই বিষয়ে আমরা অনেক এই সম্পর্কিত আমরা অনেকগুলো অঙ্কই করব যখন অধ্যায়টা আমরা পড়ব। তো আমরা মোটামুটি জেনে গেছি যে মহাকর্ষ বল এবং মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ বল এবং মহাকর্ষ সূত্র, এটা এবং গাণিতিক ভাবে আমরা বুঝে জানলাম যে এটা আসলে কিভাবে কাজ করে। তো নিউটন সর্বপ্রথম এই মহাকর্ষ সূত্র দেন। তো এই মহাকর্ষ সূত্রটা নিয়ে একটা প্রচলিত ধারণা হচ্ছে যে নিউটন আপেল গাছের নিচে বসেছিলেন, আপেল একটা তার মাথায় এসে পড়লো, আর তিনি ভাবলেন তার সেই চিন্তা থেকে আসলে তার মাথায় সেই ঘটনা থেকে তার মাথায় আসলো যে কেন আপেলটা নিচে পড়লো। তো এটা চিন্তা করতে গিয়ে কি তিনি মহাকর্ষ সূত্রটা আবিষ্কার করেন। এটা একটা মিথের মতো আসলে, কিন্তু আসলে সত্যি কথাটা অনেকটা এরকমও হতে পারে যে আসলে এরকমই ছিল। তিনি চিন্তা করছিলেন যে পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরে, আবার সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে, তো এদের ঘোরার জন্য ঘূর্ণনের জন্য যে প্রয়োজনীয় বলটুকু কোত্থেকে আসছে বা কেনই বা ঘুরছে, এই চিন্তাটা তার মাথায় আসলে কাজ করেছিল। তো সেটার আনসার এবং তারপর সেটার আনসার খুঁজতে গিয়ে তিনি মানে একটা বলের কথা চিন্তা করেন, যেটা তার মধ্যে যার মাথায় আসে সেটা হচ্ছে যে পৃথিবী এবং চাঁদের মধ্যে কিংবা পৃথিবী এবং সূর্যের মধ্যে একটা আকর্ষণ বল থাকতে পারে বা থাকে আছে। তো সেটা যদি পৃথিবী এবং চাঁদের মধ্যে থাকে তাহলে সেটা পৃথিবী এবং পৃথিবীর চারপাশে অন্যান্য বস্তুর মধ্যেও থাকতে হবে, অর্থাৎ ইউনিভার্সালি ব্যাপারটা থাকতে পারে। তো এই দোনো দিক থেকেই আসলে বিষয়টা এসেছে হয়তো। তো আসলে ঠিক আপেল নিচে পড়েছে, আপেল গাছের নিচে বসেছিলেন, আপেল নিচে পড়েছে বলেই যে তার মাথায় চিন্তাটা আসছে আসলে তা না, তিনি আরো অনেক ফিজিক্যাল সমস্যার সমাধান করতে গিয়ে দোনো দিক থেকে আসলে তার এই সমাধান করতে গিয়ে তার মহাকর্ষ বলের ব্যাপারটা তার মাথায় আসে। তো আপেল চাঁদ পৃথিবী একই নিয়মে বাঁধা, অর্থাৎ যে কারণে আপেলটা পৃথিবীর দিকে ছুটে যাচ্ছে সেই একই কারণে পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে কিংবা সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। তো এই ব্যাপারটা আমরা যদি এই ব্যাপারটা আমরা জানলাম যে মহাকর্ষ বলের মাধ্যমে এই জিনিসটা ব্যাখ্যা দেওয়া যায়। তো নিউটনই সর্বপ্রথম মহাকর্ষ বলের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট করেন যে আকাশ এবং পৃথিবী আসলে একই নিয়মে বাঁধা, মহাকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত। তো এই ছিল খানিকটা ইতিহাস এবং মহাকর্ষ বল সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা। তো এখানে আমি আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে সূর্য চারিদিকে পৃথিবী এবং পৃথিবীর চারিদিকে চাঁদের কক্ষপথ, এই নিয়ে একটা সিমুলেশন আমরা দেখব। তো সিমুলেশনটা আমরা দেখি, সিমুলেশনটা দেখানোর একটা কারণ আছে এখানে। তো আগে সিমুলেশনটা আমরা দেখি, সিমুলেশনটা হচ্ছে এটা, এখানে আমি দেখাচ্ছি যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরবে, আবার পৃথিবীর চারিদিকে ছোট একটা চাঁদ এখানে চারটা ঘুরবে। তো আমি রান দেই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর চারিদিকে পিঙ্ক কালারের যে গতিপথটা আমরা দেখছি সেটা হচ্ছে চাঁদের গতিপথ, পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে। তো এই মহাকর্ষের লেকচারে এটা দেখানোর একটা কারণ আছে। আসলে আমরা যেটা আমরা যদি কৌণিক গতি সম্পর্কে যদি আইডিয়া থেকে থাকে তো আমরা একটা জিনিস জেনে থাকবো, যে সেটা হচ্ছে যে এই সূর্যের চারিদিকে কৌণিক গতি না ঘূর্ণন গতি সম্পর্কে যদি আমাদের আইডিয়া থেকে থাকে, মানে বৃত্তাকার গতি আসলে অ্যাকচুয়ালি এটা হবে। তো এই সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরার জন্য যে কেন্দ্রমুখী বলটা দরকার সেই কেন্দ্রমুখী বলটা আসলে আসছে এদের মধ্যেকার মহাকর্ষ বল থেকে, আবার পৃথিবীর চারিদিকে যে চাঁদ ঘুরছে সেই ঘূর্ণনের কেন্দ্রমুখী বলটা আসছে সেই পৃথিবী এবং চাঁদের মধ্যেকার আকর্ষণ বল থেকে। তো এই ট্রাজেক্টরি থেকে আমরা দেখতে পাচ্ছি, আসলে একটা সাদা মোটা ধারণা পেলাম যে আসলে কিভাবে জিনিসটা কাজ করে, কিন্তু এখানে আরো অনেক ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা আপাতত এই সিমুলেশনে ওমিট করা হয়েছে। সাধারণত ভাবে দেখানো হয়েছে যে আসলে সূর্যের চারিদিকে পৃথিবী কিভাবে ঘুরে এবং পৃথিবীর চারিদিকে চাঁদ কিভাবে ঘুরে, একটা সাদামাটা ধারণা সিমুলেশন দিয়ে বোঝানো হয়েছে, এবং এক্ষেত্রে আমরা
মাথায় রাখতে হবে যে কেন্দ্রমুখী বলটা আসছে এদের মধ্যকার আকর্ষণ বল থেকে, অর্থাৎ ঘূর্ণনের জন্য যে বলটা প্রয়োজনীয় বলটা প্রতি মুহূর্তে কাজ করছে সেটা হচ্ছে এদের মধ্যকার মহাকর্ষ বল থেকে। তো এটা আমরা জানলাম। আর আরেকটা সিমুলেশন দেখবো আমরা, যে এটা আমরা একটু আগে বলেছি যে পৃথিবীর দিকে কেন আপেলটা ছুটে যায়। আর পৃথিবী তো কোনো সরণ আমরা দেখি না। একটা জিনিস খেয়াল করে দেখি যে আমরা ধরি যে ছোট বলটা এটা হচ্ছে পৃথিবী, আর এই বড় গোলাকার বস্তুটা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আপেল, এই ছোট বলটা হচ্ছে আপেল, আর এই বড় গোলাকার বস্তুটা সেটাকে আমরা পৃথিবী ধরি। তো এদের মধ্যেকার মহাকর্ষ বল কাজ করছে, এবং মহাকর্ষ সূত্র অনুসারে এটা এদের মধ্যেকার সমান মধ্যে সমান বল কাজ করছে, অর্থাৎ এই বস্তুটা এই বস্তুটাকে যে বল আকর্ষণ করছে, এই বস্তুটা এই বস্তুটাকে সে একই বস্তু একই বল দিয়ে আকর্ষণ করছে। কিন্তু যেহেতু বাম দিকের বস্তুটার ভর অনেক কম, সেহেতু এর ত্বরণ অনেক বেশি হয়, আর ডান দিকের বস্তুটার ভর অনেক কম বিধায় ভর অনেক বেশি বিধায় এর ত্বরণ অনেক কম হয়। আমি আবার বলছি যে বাম দিকের বস্তুটার ভর অনেক কম বিধায় এর ত্বরণ অনেক বেশি হয়, আর ডান দিকের বস্তুটার ভর অনেক বেশি বিধায় এর ত্বরণ অনেক কম হয়। কিন্তু মনে রাখতে হবে অবশ্যই এদের মধ্যে আকর্ষণ বল কিন্তু সমান আকর্ষণ বলই কাজ করছে। আমরা যদি দেখি যে এই বাম দিকের বস্তুটা অনেক দূর সরে গিয়ে ডান দিকের বস্তুটার কাছে গিয়েছে, আবার ডান দিকের বস্তুটাও খানিকটা সরণ হয়েছে, এই গ্রে কালারের আউটলাইন দিয়ে বোঝানো হয়েছে যে আসলে এখানিকটা সরণ হয়েছে। আমার ছবিতে তা দেখতে পাচ্ছি যে এদের মধ্যকার সরণ কিন্তু সমান না, কিন্তু আকর্ষণ বলটা সমান। সরণ না হওয়ার কারণ হচ্ছে এদের ভরের তারতম্য, যার ভর কম তার অনেক ত্বরণ বেশি হয়, আর যার ভর বেশি তার অনেক ত্বরণ কম ত্বরণ হয়। তো এটা আমরা জানলাম সাদামাটা ভাবে আসলে ব্যাপারটা কি কাজ করছে। তো এই লেকচারে আমরা একটা প্রাথমিক ইন্ট্রোডাকশন নিয়েছি। তো এই মহাকর্ষ অধ্যায়ে আরো যেসব বিষয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে যে নিউটনের মহাকর্ষ সূত্রটা সম্পর্কে আমরা আবার একটু পড়বো, তারপরে কিছু ম্যাথ করব, তারপর মহাকর্ষ ধ্রুবক এবং মহাকর্ষ ধ্রুবক বের করার যে ক্যাভেন্ডিশের এক্সপেরিমেন্টটা সেটা সম্পর্কেও জানার চেষ্টা করব, যে এই ক্যাভেন্ডিশের এক্সপেরিমেন্টটা কোর্সের মধ্যে রাখতে। তারপর আমরা ওজন এবং ভর সম্পর্কে ধারণা নিব, কেপলার সূত্রগুলো সম্পর্কে পড়ব, তারপর মহাকর্ষীয় ক্ষেত্র সম্পর্কে জানবো, মহাকর্ষীয় বিভব শক্তি, আপাত ওজন, মোটামুটি এই টপিকগুলোই মহাকর্ষ অধ্যায়টাতে কভার করা হবে। তো আজকের লেকচারে মোটামুটি আমরা যা করলাম সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র সম্পর্কে একটা প্রাথমিক ইন্ট্রোডাকশন নিলাম। আমি আবারও বলছি যে লেকচার নোটটা একটু ভালো করে পড়ে রাখলে লেকচার ক্যাচ করতে সুবিধা হবে। তো আপাতত আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো মহাকর্ষ অধ্যায়ে আমরা বাকি বিস্তারিত আলোচনাগুলো করব। তো এখানেই লেকচারটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন।